রাজ্য সফররত সিলেটের ওসমানীনগর উপজেলা 4 নম্বর বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ খালেক আহমেদ সংবর্ধনা সভা ও ইফতার মাহফিল রোববার রথওয়েলের টরা স্টিক হাউস অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এসানুন ইসলাম চৌধুরী শামীম। সফররত সিলেটের ওসমানীনগর উপজেলা 4 নং বুরুঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ খালেক আহমদ লটোই এর সম্মানে এক সম্বর্ধনা সভা ও ইফতার মাহফিল রোববার রতোয়ালের টরা স্টিক হাউসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান আয়োজন করেছিলেন রতোয়ালের টেস্ট অফ ইন্ডিয়া ও টরা স্টিক হাউসের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সেলিম খান। অনুষ্ঠানে রতোয়ের মেয়র কাল সামটন, করবি বরা কাউন্সিলের মেয়র জুলি রেইলি ও করবি বরা কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর মুজিবুর রহমান সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। কাজী আসাদুর রহমানের সভাপতিত্বে ও কাউন্সিলর মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মেয়র কাল সামটন, শমসু খান, আহাদুর রহমান সুহেল ও সম্বর্ধিত চেয়ারম্যান আলহাজ খালেক আহমদ লটোই সহ আরো অনেকেই। চেয়ারম্যান খালেক আহমদ লটোই বলেছেন, এলাকার উন্নয়নে তিনি সবসময় আন্তরিক ছিলেন আর ভবিষ্যতেও থাকবেন। আপনারা যেহেতু আমাকে নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করেছেন, আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, আপনাদের শ্বশুর এলাকায় উন্নয়ন হবে এবং আপনাদের কোনো ব্যক্তিগতভাবে কোনো সুবিধা অসুবিধা দেশে গেলে হলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করে যাব। আলোচনা সভা শেষে ইফতার মাহফিল সম্পন্ন হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, রতোয়েল, ক্যাটরিং।